দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু ষাঁড়গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে, 16 এপ্রিল 2024 মঙ্গলবার, আর আমরা রয়েছি মেসেস কাবির কাদির এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। তো এগুলো সবগুলো কিন্তু কুরবানি উপযোগী ষাঁড়গরু। তো চলেন আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেই। আর আমরা সামনে কাউসার ভাইকে দেখছিলাম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর, ভালো আছেন? আচ্ছা, খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। আজকে কি সেট ফাঁকা হলো? হ্যাঁ সেট ফাঁকা হলো। টোটাল কতগুলো গরু এখান থেকে লোড হলো কালকে আর আজকে? কালকে আজকে মিলে ৪৯টা মতো চলে গেল। আচ্ছা, দিয়ে আবার আজকে কালেকশন করছেন? আজকে কালেকশন করে আজকেই প্যাকেজ। আচ্ছা, কয়টি গরু টোটাল আজকে ভাই? আজকে 8টি গরু, 8টির ভিতরে 7টা দাঁতার মতো। 8টার মধ্যে 7টাই হচ্ছে রানিং দুই দাঁতের। আর এই যে এইটা গরু, হ্যাঁ এটা দাঁত ফাঁস, এটা হচ্ছে শাহিওয়াল, এটা শাহিওয়াল। কানগুলো খুব বড়, কান কান, হ্যাঁ নাভি দেখে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি ফুল গরু, গরু মেইন জিনিস, হ্যাঁ ঝুলটা আছে বেশ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাড়ি লম্বা মোটা সোটা আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার। আর এটাই বললেন দাঁত ফাঁস, এটা বাদ দিয়ে বাকি সবগুলোই দাঁতালো। আচ্ছা, প্রথম নাম্বার হচ্ছে এইটা। তবে গরুটা কিন্তু বেশ কোয়ালিটি ফুল ভাই, এটা রাখলে কিন্তু এর ভবিষ্যৎটা আছে, কিন্তু সেই ভালো আছে। আচ্ছা, হবে হবে এই কুরবানিতে দাঁতে হবে? এই কুরবানিতে দাঁতে আসার সম্ভাবনা একটু কম আছে। আচ্ছা, বড় হবে এটা না? আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা চলেন, এক নাম্বার আর সময় না বাড়ে, আমরা দুই নাম্বার যাই। পছন্দ হয়েছে কিনছেন? হ্যাঁ না ঠিক আছে, তবে এটা রাখতে পারলে এর ভবিষ্যৎটা খুব ভালো আছে। আচ্ছা, এই যে এক নাম্বার, চলেন দুই নাম্বার দেখে নিন। তাহলে দুই নাম্বার, দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, রানিং রানিং রানিং, দুই দাঁত বয়স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুলটুল আছে, দুই দাঁত বয়স। আচ্ছা সরাই দেন দেখি, অপর সরাই দেন, অপর সরাই দেন। হ্যাঁ এই যে দেখছিলাম, এটা দুই নাম্বার শিং মাথা, ঠিক আছে, এটাকে বলা হয় কালো কাজ, লাল কাজ না? জি ভাই, লাল। এক নাম্বারটাকে সরাই দেন, দুই নাম্বারটা ভালো করে দেখি আমরা। এই যে, এই যে এটা হচ্ছে দুই নাম্বার, দুই দাঁত বয়সের। আচ্ছা চলেন তিন নাম্বার দেখি আমরা, তিন নাম্বারটা আরো বড়, তিন নাম্বারটা আরো বড়, চোর দেখি, হ্যাঁ ঝুল আছে, হ্যাঁ শিং ভালো, হ্যাঁ চামও খুব লুজ, হ্যাঁ বড়, দাড়ি লম্বা, দাড়ি লম্বা, জি ভাই, পোস্ত লাগানোর জায়গা, পোস্ত লাগানোর জায়গা আছে, জায়গা আছে, বড় খুব দাড়ি লম্বা, দাড়ি লম্বা আছে না? এটা সিরিয়াল তিন তিন, এটা একটা দেশাল, শিং মাথা ভালো, বুঝছেন, শিং মাথা ভালো, মেইন জিনিসটা হচ্ছে শিং, হ্যাঁ চোর দেখলে থাকলে এগুলো একটু মোটামুটি পছন্দ হবে। এটা তিন নাম্বার, দু দাঁত বয়সের, নিখুঁত মানের, নিখুঁত মানের। আচ্ছা আবার সরাই দেন, আমরা আরো একটু এই সাইড থেকে দেখি, সরাই দেন দেখি। এই যে দেখছিলাম, এইটা হচ্ছে তিন নাম্বার, আর এটা একটা দেশাল জাতের, দুই দাঁত বয়সের, তিন। আচ্ছা চলেন চার নাম্বার দেখবো আমরা এখন, আর এটা দেখছি, এটা চার, রানিং দুই দাঁত, এটা কালো কাজলা, সিরিয়ালের চার, হ্যাঁ মোটামুটি সুস্থ সবল, দেন দেন সরাই দেন, সরাই দেন, দুই দাঁত বয়সের, নিখুঁত মানের, চার নাম্বার এটা। আচ্ছা এই যেটা চার, আচ্ছা চলেন পাঁচ নাম্বার এখন দেখি, পাঁচ নাম্বার, এটা পাঁচ, শিং মাথা সুন্দর, এই যে চো, হ্যাঁ একদম সুস্থ সবল, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, সিরিয়ালের পাঁচ। আচ্ছা আরেকটু দেখি আমরা এই পাশ থেকে, এই পাশ থেকে আরেকটু দেখে নেই। আচ্ছা এই যে দেখছিলাম, এটা হচ্ছে পাঁচ নাম্বার, দুই দাঁত বয়সের। আচ্ছা তার পাশে ছয়, এটা ছয় নাম্বার, হ্যাঁ এটাও দুই দাঁত, দুই দাঁত বয়স, দাঁত খালি ফাঁস হয়ে যায় প্রথম, হ্যাঁ হ্যাঁ উঁচা লম্বা ভালো আছে, সিরিয়ালের ছয়, দেশাল জাতের, দেশাল জাতের শিং হয়ে গেছে। আচ্ছা সরে দেন, আমরা এই পাশ থেকে দেখে নিই আবার, আবার দেখে নেই। হ্যাঁ এটা হচ্ছে ছয়, ছয় না এটা? জি এটা ছয় নাম্বার, দুই দাঁত বয়সের, তার পাশে এটা সাত নাম্বার, সাত নাম্বার, এটাও রানিং দুই দাঁত, এটাও রানিং দুই দাঁত, সিরিয়ালের সাত, এটা একটা দেশাল, সরাই দেন, অবশ্যই সরাই দেন, সরাই দেন। হ্যাঁ এটা হচ্ছে সাত নাম্বার, রানিং দুই দাঁত বয়সের, আর দেশাল জাতের, দেশাল জাতের,
চোর আছে, শিং আছে, চামড়ালুজ, গরু ভালো, শেতালাল, সিরিয়ালের সাত, দেশাল জাতের, দুই দাঁত বয়সের। আর এই যে দেখছিলাম আমরা শেষে, এটা হচ্ছে 8 নম্বর, এটা কিন্তু হালকা নাভি ঝুলানো আছে, সরাই দেন দেখি, নাভি ঝুলানো আছে, মেইন জিনিসটা মাথার মডেল, মাথার গেটআপটা, হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু কোন নাই, চামগুলো নিয়ে হচ্ছে পশম থাকবে। আচ্ছা পশমটা কোনটা পশম এখন থাকবে? এই যে পশম থাকবে, এটা থাকবে, এই যে এই কালো কালোর মধ্যে এটা এটা উঠে যায়, ওই পশমের তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোর, হ্যাঁ, এই যে ঝুল, মেইন জিনিসটা যে বলতে ঝুলটা আছে, ভালো, না ঠিক আছে, হ্যাঁ, বড় মাপের গরু হবে, হ্যাঁ, গরু গেটআপটা কিন্তু আছে বেশ ভালো, কিন্তু কালারটা মনে হচ্ছে যে একটু একটু অন্যরকম টাইপের, হ্যাঁ, প্রতি গরু গেটআপ ভালো। আচ্ছা সরাই দেন দেখি, আমরা আবার দেখে নেই, তাহলে এটা হচ্ছে সর্বশেষ 9 নম্বর ও 8 নম্বর, 8 নম্বর, দুদাঁত বয়সের, জি, তাহলে এটা 8, জি, এটা 8, জি, দুদাঁত বয়সের, দুদাঁত বয়স, এটা দেখলাম 7, 7, দুদাঁত বয়সের, তারপর সেটা 6, 6, দুদাঁত বয়সের, দুদাঁত বয়সের, 5, 5, দুদাঁত বয়সের, চার, চার, দুদাঁত বয়সের, তিন, তিন, দুদাঁত বয়সের, দুই, দুই, দুদাঁত বয়সের, এই যে আকর্ষণ, আর এই যে এটাই হচ্ছে আকর্ষণ, এটা বললেন এই বছর কুরবানি তো হবে না, নেক্সট ইয়ারের জন্য। আচ্ছা তাহলে টোটাল এই 8টা গরু, একটি প্যাকেজ, একটি প্যাকেজ, 7টাই দুই দাঁতের, আর এই যে প্রথম যে গরুটা দেখছি এটা হচ্ছে আগর গরু, আনুমানিক বছর 1.5 বছর হবে না, 1516 মাসের মতো বয়স হতে পারে এটা, ভবিষ্যৎ খুব ভালো আছে এটা, না? আচ্ছা কৌশল ভাই, এখন কি অবস্থা বাজারের সার্বিক অবস্থা কি বলে দেন তো একবার, বাজারে একটু রেটটা বেশি, বুঝলেন, বেশি বাড়াটা বেশি, চাহিদা বেশি, হ্যাঁ চাহিদাটা বেশি, কাস্টমার বেশি, হ্যাঁ, ব্যাংক খুলছে তো, হ্যাঁ, তারপর প্যাকেজটা খুব হিসাব করে দিতে হবে, হ্যাঁ, সীমিত লাভ, হ্যাঁ, হালকা লাভে দিতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে 72,000 সব থেকে ভালো, তা তো অবশ্যই, ভালো মন্দ কোনটা কি, মনে করো গরু ভালো, কোনটা শিং ভালো, কোনটা কি আছে দেখে দাম করে নিলে আমার জন্য এগুলো ছাড়া যদি কেউ আরো চায় সেগুলো কালেক্ট করে দেওয়া তো সম্ভব। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0175 0758 8221 771, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।